ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশ থেকে ফরিদ ভাই জানতে চেয়েছেন জুলুম সম্পর্কে, একজন যদি আরেকজনের উপর জুলুম করে এই ক্ষেত্রে করণীয় কি। জি ফরিদ ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালেমা ও মাজলুমা, তুমি তোমার জালেম এবং মজলুম উভয় ভাইকে সাহায্য করো। লোকেরা জিজ্ঞাসা করলেন যে আমরা তো মজলুমকে সাহায্য করতে পারি, যে নির্যাতিত অত্যাচারিত, তাকে আমরা টাকা পয়সা দিয়ে বা অন্যান্যভাবে সাহায্য করতে পারি, জালেমকে কীভাবে সাহায্য করব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমনাহু মিনাজ জুলম, তাকে জুলুম থেকে বাধা দাও, এটা হচ্ছে তার জন্য সাহায্য। মোট কথা, আপনি মজলুমকে সাহায্য করবেন, যে ব্যক্তি জুলুমের শিকার হবে তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আর জুলুমের শিকার হয়ে অনেক ক্ষেত্রে সবুর করতে হবে, দৃঢ় ধারণ করতে হবে, আর সে ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে, আদালতে যেতে পারে, ইসলামী আদালতে, শরীয়তের আদালতে যেতে পারে বিচারের জন্য, বা অন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। ইচ্ছা করলে জালেমকে ক্ষমাও করে দিতে পারে, ক্ষমাযোগ্য অপরাধ হয়ে থাকলে ক্ষমা করতে পারে, সবুর ধৈর্য ধারণ করতে পারে। অনেক ক্ষেত্রে সবুর ধৈর্য ধারণ করাই হবে উত্তম, পরকালের আশায়, আখেরাতে সব পর আশায় যদি ক্ষমা করে দেয়, সবুর করে, ধৈর্য ধারণ করে, তবে এটা হবে খুবই উত্তম। আর ইচ্ছা করলে সে প্রতিশোধ নিতে পারে, যথাযোগ্য ব্যবস্থার মাধ্যমে প্রতিশোধ নিতে পারে, তবে যে জুলুম করলো তার উপর জুলুম করা যাবে না, অতিরিক্ত জুলুম করা যাবে না, যেটুকু তার পাওনা ওইটুকু সে উদ্ধার করতে পারবে। এই হচ্ছে জুলুমের ক্ষেত্রে, অত্যাচারিত ব্যক্তির ক্ষেত্রে এবং জালেমের ক্ষেত্রে কথা। ওইদিকে জালেমকে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে, বুঝাইতে হবে, আল্লাহর ভয় দেখাতে হবে, এবং প্রয়োজনে তার বিরুদ্ধে শক্তি ব্যবহার করতে হবে, যাতে করে সে জুলুম করতে না পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।